আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের আমার মনে হয় যে এই গ্রামে এমন কোন মানুষ নেই যে তার মুখস্থ নেই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই যে সূরা ফাতিহা মুখস্থ নাই সকলেরই আছে যাদের এই জায়গাটা খুব খারাপ হয়তো তাদের নেই বাকি সবারই আছে আলহামদুলিল্লাহ তবে একটা জিনিস আমাদের নেই সেটা হচ্ছে যে পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতে চেয়েছেন এই সূরাতে এইটা হয়তো অনেকজনের জানা নেই আবার অনেকজনের জানা আছে গজল আকারে কেউ কবিতার আকারে কেউ সাধারণ ভাবে জানা আছে আমি এই সূরাকে কেন্দ্রবিন্দুতে রেখে কিছু কথা আলোচনা রাখবো আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সর্বপ্রথম আমি আপনার সামনে পবিত্র আল কোরআনের একটি আয়াত পরিবেশন করছি আল্লাহ তাআলা বলছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউম ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ বলছেন আমি এই কোরআন এমন কিছু বিষয় নাজিল করেছি যা সমস্ত রোগের চিকিৎসার কাজে লাগে পবিত্র আল কোরআন অবতীর্ণ করা হয়েছে কেন সমস্ত রোগের কি চিকিৎসা এর ভিতরে আছে এটা কোরআনের একটি আয়াত এখনই আল্লাহ তাআলা শিফা শব্দ ব্যবহার করেছেন যে সমস্ত রোগের প্রতিষেধক তার নাম কি আল কোরআন এখন এই আয়াতটিকে কেন্দ্র করে অনেক ধর্ম ব্যবসায়ী হুজুর আছে যে সমস্ত হুজুরেরা জ্বর হয়েছে সর্দি হয়েছে কাশি হয়েছে আর কোরআনের একটা ছোট ছোট সূরা কাগজে বেশ জুত করে লিখে টেঁড়া বেঁকা করে হাতে বেঁধে দিচ্ছে বলছে আল্লাহ বলেছে এতে রোগ সেরে যায় আসলে খ্যাপা হুজুর এটা জানে না যে এখানে আল্লাহ রোগ বলতে কি বুঝিয়েছে এটাও জানে না সমাজে একটা পাপ চলছে এই পাপটার নাম ব্যভিচার বা জেনা এটা একটা পাপ তো পাপ এটা শুধু পাপ নয় এটা হলো একটা ব্যাধি একটা রোগ সমাজে সুদের কারবার চলছে চলছে কি চলছে না চলছে এটা সমাজের একটা ব্যাধি বা সমাজের একটা রোগ সমাজে বেপর্দা বেহায়াপনা চলছে চলছে না চলছে এইটা সমাজের একটা রোগ একটা ব্যাধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এইরকম তোমার জীবনে যত ব্যাধি দেখা দেবে এই ধরনের যত সামাজিক রোগের সম্মুখীন হবে এই সমস্ত রোগের চিকিৎসা হিসাবে পবিত্র আল কোরআন এর ঔষধ দিতে পারে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাবিশ্বের মহাবিস্ময়কর কিতাব পবিত্র আল কোরআন অবতীর্ণ করেছেন আগেকার দিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে আইয়ামে জাহেলিয়াতে মানুষ কি করত দেবদেবীর পূজা করত মানুষ কি করত না গায়রুল্লাহর কাছে মানত মানত মানুষ কি করত চন্দ্র সূর্যের ইবাদত পূজা করত মানুষ করত কি না মরা মানুষের নামে মরা মানুষের সামনে মাথা নত করত আজ থেকে 1500 বছর আগে ঘটনা ঘটেছে এগুলো ছিল সমাজের রোগ আল্লাহ তাআলা এখানে শিফা শব্দ দিয়ে বোঝাতে চেয়েছেন এর যত রকমের রোগ রয়েছে সমস্ত রোগকে সারাতে গেলে একটি মাত্র কিতাবের প্রয়োজন তার নাম কি আল কোরআন এর মাধ্যম দিয়ে এই রোগগুলো সারানো যাবে এটা একটা মারাত্মক কিতাব এর সমকক্ষ কোন কিতাব পৃথিবীতে আর নেই এত চূড়ান্ত কোন কিতাব
পৃথিবীতে দ্বিতীয় আর নেই। পবিত্র আল কোরআনের অনেক মুজিজা আছে, অনেক অলৌকিকতা আছে এর ভিতরে। তার মধ্যে একটা অলৌকিকতা আপনাকে বলছি, আপনাদের এখানে কোনো প্রাইমারি স্কুলের টিচার আছেন? আছেন। এখানে কেউ আছে? ছিল, চলে গেছে। উনি আজকে 20 বছর প্রাইমারিতে চাকরি করছেন, 20 বছর। জি, 20 বছর ধরে নেন চাকরি করছে। খিচুড়ি স্কুলের কোনো ম্যাডাম আছেন? আছেন। আইসিডিএস এ চাকরি করেন, অনেক ম্যাডাম আছেন। আজকে 10 বছর উনি বাচ্চাদেরকে শেখাচ্ছেন একটি বই, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারি বেদ পড়ানো হয় না স্কুলে? হয়। ওই বইটার পৃষ্ঠার কটা? 12টা 14টা পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ। একটা প্রাইমারি স্কুলের মাস্টার, একটা আইসিডিএস এর কোনো দিদিমণি মুখস্থ বলে দিকতে দেখি, প্রথম থেকে শেষ পর্যন্ত 50,000 টাকা প্রাইজ দেবো, বলতে পারবে? পারবে না, অসম্ভব। হাই স্কুলে কোনো মাস্টার আছেন যে 5 পাতার হাই স্কুলে কোনো একটা বই মুখস্থ শুনিয়ে দিবে? অসম্ভব, পারবে না। কিন্তু পৃথিবীর একটা আশ্চর্যতম কেতাব আছে, যে কেতাবটি সারা বিশ্বের লক্ষ কোটি কোরআনের হাফেজকে দেখতে পাবেন, যারা এইটাকে একেবারে মুখস্থ কণ্ঠস্থ করে রেখে দিয়েছে। আছে না? আছে। এটা একটা বিকল্প নেই এই কেতাবের কোনো। আরো একটা মজার ঘটনা বলি আপনাকে, পৃথিবীতে এমন কোন গদ্য, পদ্য, কবিতা, এমন কোন গল্প, এমন কোন উপন্যাস নেই যে মানুষকে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার বলার পরেও ভালো লাগে। আছে? নেই। এটা একটা আশ্চর্যজনক কেতাব যা একাধিকবার একই জিনিস বারবার তেলাওয়াত করলেও শুধু তেলাওয়াতের কণ্ঠটা ভিন্ন হলেই শুনতে মজা লাগবে। আপনি যেদিন জন্ম হয়েছেন আপনার বয়স হয়েছে 7 বছর, আপনার আব্বার সঙ্গে মসজিদে গিয়েছিলেন, প্রথম রেকাত ইমাম সাহেব দাঁড়িয়ে বলছিলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আজকে আপনার বয়স 50 বছর, আপনি মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন, ওই প্রথম রেখাতে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আপনি এখান থেকে মালদা শহরে গেলেন নামাজ পড়ছেন, একই সিস্টেম। এখান থেকে 5 লাখ টাকা খরচা করে হজ করতে গেলেন কাবা শরীফে, একই সিস্টেম। কোন মানুষ বিরক্ত হয়ে বলেছে যে সূরা ফাতিহাতে ইমাম সাহেব বাদ দিয়ে প্রথমে দাঁড়িয়ে কুলহু দিয়ে চালু করো? এরকম হয়? যদি কোন ইমাম করে তাহলে রিটার্ন টিকিট কেটে চাকরিতে আসতে হবে, চলবে না। খুব ভাইরাল হচ্ছিল কিছুদিন আগে, রানাঘাটের রানুদি গান গেয়েছেন, তারপরে একটা কোন বাদাম বিক্রিওয়ালা, মানে বাদামের ঠালাতে মোবাইলে ঢোকা যাচ্ছিল না, এত বাদাম তাকে দেখতে পাওয়া যাচ্ছে? আর দেখতে পাওয়া যায় না, আর দেখতে পাওয়া যায় না, আসছে চলে যাচ্ছে। পৃথিবীর কোন লেখকের বই আসছে চলে যাচ্ছে আর নেই। আজকে যার ইতিহাস লেখা হচ্ছে, কালকে সিলেবাস ইতিহাস তুলে দেওয়া হচ্ছে, কিন্তু পৃথিবীতে একটা আশ্চর্যজনক কেতাব আছে, তার নাম আল কোরআন। এটা যতই পড়বেন ততই মধুর লাগবে। আমি মমতাজুল ইসলাম এক রকমের ঢঙে পড়বো, শুনতে মজা লাগে, আপনার ইমাম সাহেব আর এক রকমের ঢঙে পড়বে, আরো মজা লাগবে। কাবা শরীফে চলে যান, মনে হবে 4-5 ঘন্টা একরকম ভাবেই যদি সূরা ফাতিহাটাই বলে, তবুও রুকুতে না গেলেই সুবিধা হয়, এত স্বাদ। আল্লাহু আকবার, এত স্বাদ। এর ভিতরে একটি সূরা আছে, তার নাম সূরা ফাতিহা। এইটা যদি আপনি শুনে বাড়ি চলে যান, তাহলে আপনার জীবনে যদি 50 বছর আপনি বাঁচেন, তাহলে ভাববেন যে 25 বছরের সফলতা আজকেই পেয়ে গেলাম। আর যদি এটা মনে করেন যে গতানুগতিক ভাবে যেমন বক্তব্য হয় এরকম বক্তব্য শুনবো, বাদাম খেয়ে বাড়ি চলে যাবো, তো কোনো দাম নেই। আপনি কি বুঝে যদি শোনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সূরাটি তাওরাতে দেওয়া হয়নি, ইঞ্জিলে ছিল না,
জাবুরে ছিল না এটা পবিত্র আল কোরআনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে পবিত্র আল কোরআনের একটা সিস্টেম আছে সিস্টেমটা কি যে আপনার যেখান থেকে ভালো মুখস্থ আপনি নামাজে সেখান থেকে তেলাওয়াত করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূরা ফাতিহা এমন এক ব্যতিক্রমী একটি সূরা যার মাঝখান থেকে যদি কেউ শুরু করে শেষ পর্যন্ত তেলাওয়াত করে তার সালাত হবে না আবার কেউ যদি প্রথম থেকে শুরু করে মাঝখানে গিয়ে শেষ করে দেয় তবুও নয় পুরোটাই তেলাওয়াত করতে হবে সাতটি আয়াত সাতটি দমে তেলাওয়াত করে নিতে হবে এই সূরাটির নাম ফাতিহা মানে প্রারম্ভিকা কোন জিনিস শুরু করার জন্য আরবিতে ফাতাহা ইয়াফতাহ মানে খোলা উদ্বোধন করা পবিত্র আল কোরআনে কিন্তু এই সূরাটি সর্বপ্রথম অবতীর্ণ করা হয়নি অবতীর্ণ করা হয়েছে সূরা আলাকের আয়াত নাম্বার 5 পর্যন্ত ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম এই 5টি আয়াত তেলাওয়াত করে আপনার সর্বপ্রথম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহির সূচনা করা হয়েছে তাহলে এই সূরাটা পবিত্র আল কোরআনের প্রথমে মর্যাদা পেল কেন এবার আপনাকে একটা কথা বলছি আচ্ছা এটা জানেন যে পবিত্র আল কোরআনের একটি ছোট্ট সূরা আছে যে সূরাটি যদি কেউ তিনবার যদি তেলাওয়াত করে পরিপূর্ণ কোরআন মাজিদ একবার পড়লে যত নেকি হয় তত নেকি তার আমলনামাতে লিখে দেওয়া হবে কোন সূরা সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এটা যদি আপনি পড়েন তিনবার কোরআন মাজিদ পরিপূর্ণ তেলাওয়াত করলে যত নেকি হয় তত নেকি হয়ে যাবে এটা এত মারাত্মক একটি সূরা এই সূরাটিকে প্রথমে আনা হলো না ফাতিহাকে আনা হলো কারণ কি এবার আপনাকে কারণটা বলছি শুনুন পবিত্র আল কোরআনে সূরা ফাতিহার যেটা আছে এর হাদিসে বর্ণিত অনেক নাম পাওয়া যায় মুফাসসিরগণ অনেক নাম দিয়েছেন তার মধ্যে যেমন নাম সূরা ফাতিহা আরেকটির নাম হচ্ছে শিফা আরেকটির নাম সাবউ মাসানি আরেকটির নাম উম্মুল কিতাব এরকম একাধিক নাম এসেছে একটির নাম হচ্ছে উম্মুল কোরআন বা উম্মুল কিতাব আরবিতে উম্মুল মানে মা উম্মুল মানে কি মা উম্মুল কিতাব মানে এই টোটাল কিতাবের মা এখন আমরা মা বলতে এরকম বুঝবো না যে সূরা ফাতিহার পেটের ভিতরে কোরআন মাজিদটা ছিল এটা আমরা বুঝবো না এটা আপনারা জানেন যে কাবা শরীফকে বলা হয় উম্মুল কুরা বলা হয় তার বাংলা মানে হচ্ছে গেরাম সমূহের সেন্টার সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে ওটাকে তাওয়াফ করে এই জন্য উম্মুল কুরা বলা হয় আরবিতে উম শব্দের অর্থ হচ্ছে সেন্টার কেন্দ্রবিন্দু যেমন মাকে উম্মুল বলা হয় মা হচ্ছে আপনার বাড়ির কেন্দ্রবিন্দু আপনার এখন বয়স 50 বছর আপনার মা বেঁচে আছে আপনার বেটার বয়স এই 25 বছর আপনার পোতা হয়েছে আপনি এবার পোতা থেকে হিসাব করুন আপনার পোতার বাপ কে আপনার বেটা আপনার বেটার বাপ কে আপনি আপনার মা কে আপনি কার পেটে ছিলেন আপনার মায়ের পেটে এরকম যদি ঘুরে ঘুরে আসেন তাহলে বাড়ির ফ্যামিলির মেন সেন্টার কে আপনার মা তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা দিয়ে বোঝাতে চেয়েছেন যে আমি টোটাল কোরআন মাজিদে যা কিছু বলেছি টোটাল কোরআন মাজিদের ভিতরে যা কিছু মানুষের জন্য অবতীর্ণ করেছি এর টোটাল কথার মূল ব্যাপারটা আমি সূরা ফাতিহার ভিতরে অবতীর্ণ করে দিয়েছি টোটাল ব্যাপারটাই এত দামি সূরা তিনবার পাঠ করলে কোরআন মাজিদ পরিপূর্ণ তেলাওয়াত করলে নেকি পাওয়া যায় এই সূরাকে উম্মুল কিতাব বলা হয়নি কারণ এই সূরাটির ভিতরে শুধুমাত্র তাওহীদের বিষয়ে আলোচনা করা হয়েছে আল্লাহর একত্ববাদের ব্যাপারে আলোচনা
আর এই সূরাটির ভিতরে আপনি এ টু জেড বিষয় পাবেন। এই জন্য এর নাম দেওয়া হয়েছে উম্মুল কিতাব, এর নাম শিফা অর্থাৎ আরোগ্য। সাহাবায়ে কেরামদের যুগের অনেক ঘটনা আছে যে সাপে কাটা রোগীকে পর্যন্ত এই সূরা দিয়ে ঝাড়ফুঁক করার কারণে সে রোগী সুস্থ হয়ে গেছে, এই ঘটনা শুনেছেন? আমি আর বলছি না। তো এখনকার কোন মৌলভি সাহেব দেখি ফুঁক দিক ওই বিষ মাথায় উঠে মরে যাবে লাফিয়ে। আমার মতো যদি কোন আলেম সূরা ফাতিহা পড়ে যদি এখন ফুঁক দিয়ে দেয়, জি ওর বিষ তো ভালো হবে না, বিষ আরো মাথা উঠে মারা যাবে। তার মানে সাহাবায়ে কিরামদের ভালো হতো কেন? সাহাবায়ে কিরামদের ঈমান, সূরা ফাতিহার প্রতি দৃঢ় বিশ্বাস, এত কঠিন ঈমানের অধিকারী ছিলেন ওনারা যে ওনাদের বিশ্বাসের কারণেই সাপের বিষ ভালো হয়ে যেত। আমাদের সে ঈমান আছে নাই? ওই জন্য সূরা ফাতিহাতেও কাজ হয় না, গোটা কোরআন মজিদ পড়ে 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 পায়ে হাতে কপালে ঘাটা পড়ে গেল, কোনো উপকার হয় না, কোনো উপকার নেই। এবার আপনাকে একটা কথা বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতে বলেছেন কি, একটা একটা করে আয়াত বলছি আপনি শুনতে থাকুন। আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তিনটি কথা, কটি? তিনটি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এক, সমস্ত প্রশংসাকার আল্লাহ। আমাদের অনেক সময়তে দেখা যায় আমরা অনেক মানুষ নামাজ পড়ি, পাঁচ অক্ত সালাত আদায় করি, কিন্তু নামাজ পড়ার পরেও আমাদের নামাজ কবুল হচ্ছে না, হচ্ছে হচ্ছে না, কারণ আল্লাহ তাআলা কোরআন বলছেন যে ইন্না সলা, আল্লাহ তাআলা বলছেন কুল ইন্না সলাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নামাজ নামাজিকে নিশ্চয়ই মন্দ কাজ ও মন্দ কথা থেকে কি করে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বিরত রাখে। তার মানে নিশ্চয় যে পাঁচ অক্ত নামাজ পড়ে সে খারাপ কাজ করতে পারে না, আল্লাহর ভাষা এটা, আমার কথা নয়। খারাপ কাজ করা সম্ভব? সম্ভব নয়। তাহলে আপনাদের মালদা জেলাতে হয়তো নেই, আমাদের ওদিকে আছে এটা, কি নামাজও পড়ছে সুদের টাকাও খায়, নামাজও পড়ছে জমির আলু কাটে, নামাজও পড়ছে জমির বুনের জমি ফাঁকি দেয়, নামাজও পড়ে গাইরুল্লার কাছে যায়, নামাজও পড়ে পীর হুজুর দরবেশের কাছে যায়, এরকম লোক মালদাতে আছে? আচ্ছা আছে। তার মানে বুঝে নিতে হবে যে ওর একদিনের সালাত একদিনের নামাজ আল্লাহর দরবারে গ্রহণ হয়নি, ও নামাজটা ইবাদত হিসেবে নেয়নি, ওটা ও অভ্যাসে পরিণত করেছে, নামাজটা অভ্যাসে পরিণত করেছে, ইবাদতে পরিণত করতে পারেনি, এই জন্য কাজ হচ্ছে না। সমস্ত প্রশংসাকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি এই মাত্র মসজিদে বলে এলেন, খুব মন দিয়ে শুনুন, আর কোন বক্তা নেই আশা করি, এই মাত্র মসজিদে বলে এলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তোমার, কথাটা এখানে থাক। এবার আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করি, আচ্ছা সমস্ত প্রশংসা আল্লাহর হবে কেন? আপনি একজন কৃষক, আপনি বেগুন চাষ করেছেন, আপনি পরিচর্যা ভালো করেছেন, খুব ভালো পরিচর্যা করেছেন, বেগুনের ফলন খুব উন্নত মানের হয়েছে, মৌলভী সাহেব আমি টাকা দিয়ে খরচা করলাম, আমি পরিশ্রম করলাম, জমি আমার, আমি নিজে কৃষক, ওষুধ দিয়েছি আমি, ফলন ফলেছে, আল্লাহর প্রশংসা হবে কেন? আপনি একজন খুব ভালো ফার্নিচারের মিস্ত্রি, খুব ভালো ফার্নিচারের কাঠের আসবাবপত্র তৈরি করতে পারেন, ধরে নেন তা আপনি একটা কাঠের সুন্দর খাট বানিয়েছেন, তাহলে প্রশংসা, আপনি ভালো মিস্ত্রি, আপনার হাতের কাজ ভালো, আপনার প্রশংসা হওয়া উচিত, এখানে আল্লাহর প্রশংসা হবে কেন? আপনি একটা 20 লাখ টাকা দিয়ে চার চাকা গাড়ি কিনেছেন, আচ্ছা টাকা আপনার, পরিশ্রম আপনার, গাড়ি কিনেছেন আপনি নিজের টাকা দিয়ে, তাহলে এখানে আল্লাহর প্রশংসা হবে কেন?
আল্লাহ যে নিজে বলছেন বান্দা নামাজে দাঁড়িয়ে সর্বপ্রথম তোমার কাজ সব প্রশংসা আমার, এটা স্বীকার করে নিতে হবে। এটা আমরা স্বীকার করি কি করি না? এটা কিভাবে বুঝবেন যে সমস্ত প্রশংসা আল্লাহর হবে? কেন? আপনি কাঠের মিস্ত্রি, ফার্নিচার খুব ভালো বানাতে পারেন, আপনি ভালো করে বানিয়েছেন, আপনি হিসাব করে দেখুন ওই কাঠটা নয় আম কাঠ, নয় জাম কাঠ, নয় কাঁঠাল কাঠ, যে কোন একটা কাঠ, তাই না? আচ্ছা এটা আপনি বলুন তো পৃথিবীর কোন ল্যাবরেটরিতে, পৃথিবীর কোন মেশিনের সাহায্যে কোন গাছের কাঠকে তৈরি করা যায়? যায়? এই কাঠ কার? আল্লাহ। আপনি গাড়ি চিপেছেন 10 লাখ টাকা 15 লাখ টাকা দামের, গাড়ির ভিতরে ভরা আছে পেট্রোল, এর বিকল্প গ্যাস। আচ্ছা বলুন তো পেট্রোল পৃথিবীর কোন মেশিন দিয়ে আবিষ্কার করা সম্ভব? সম্ভব নয়। যে গাড়িটা আপনি চাপেন এই গাড়িটা লোহার পার্টস, লোহা দিয়ে বানানো, লোহা কোন ফ্যাক্টরিতে তৈরি করা হচ্ছে না? তাহলে আপনি দেখতে পাবেন পৃথিবীর প্রত্যেক জিনিসের মূল উপাদান এর পিছনে রয়েছে কে? স্রষ্টা আল্লাহ। আপনি কাঠের মিস্ত্রি হলে হবে কি? কাঠ আল্লাহর দেওয়া দান। আপনি গ্রিলের মিস্ত্রি, আপনি কয়লার আগুন জ্বালিয়ে অনেক কিছু তৈরি করেন, এটা আল্লাহর দান। আপনি 1 কোটি টাকা দামের গাড়ি চাপছেন যে পেট্রোলটা ভরা আছে, ওটা আল্লাহর দেওয়া দান। আপনি যে যা কিছু করবেন মূল উপাদানকে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি এই জামাটা পরে আছি, এটা ধরে নেন পাটের সুতো দিয়ে তৈরি করা, পাটের সুতো কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না, ওটা জমিতে উৎপাদন হয়, এটা আল্লাহ করে। যাবতীয় প্রশংসা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার আপনি আর আমি কোরআনের কথার সঙ্গে বাস্তবতার মিল কতটা রেখেছি এই জায়গাটা আপনার আসতে হবে। নামাজে বলে এলেন আলহামদুলিল্লাহ কি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তোমার। আপনার বাড়িতে একটা মালদা জেলার আম খুব বিখ্যাত, একটা হিমসাগর বা একটা ফজলি আমের গাছ আছে, আম খুব মিষ্টি খুব স্বাদ। আপনি মসজিদের ইমাম সাহেবের কাছে এনেছেন, ভাই আমার গাছের একটা আম খেয়ে দেখুন। ইমাম সাহেব খাচ্ছেন আর বলছেন আলহামদুলিল্লাহ খুব স্বাদ। ও যখনই বলেছে আলহামদুলিল্লাহ খুব স্বাদ, এ তখন গোপ মোড়া দিতে দিতে বলছে স্বাদ বেশি হবে না? হুজুর পরিচর্যা কেমন করেছিস সেটা দেখতে হবে না? পোকা যাতে না লাগে তার জন্য মেডিসিন দিয়েছি, গোড়াতে ভালো করে সার দিয়েছি, কত আগলে রেখেছি যেন পাখিতে না খায়, পচে যেন না যায়, এই কারণেই তো এত মিষ্টি হয়েছে। ওই আপনার কারণে মিষ্টি হয়? আপনি এই কথা কেন বললেন পরিচর্যা ভালো করেছি? আপনি এই মাত্র নামাজে বলে এলেন সমস্ত প্রশংসা তোমার, তাহলে আপনার বলা উচিত ছিল আল্লাহ মিষ্টি দিয়েছে তাই হয়েছে। উচিত ছিল কি ছিল না? যে আল্লাহ মিষ্টি দিয়েছে তাই মিষ্টি হয়েছে, সমস্ত প্রশংসা তার।